Y el dos, আমরা সর্বশেষ ভিডিওতে নেরেশন সম্পর্কে দুইটা ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি। সর্বশেষ ভিডিওতে আমরা শিখলাম কিভাবে পার্সোনা পরিবর্তন করতে হয়, তার পূর্বের ভিডিওতে শিখলাম কিভাবে মানে নেরেশন ডেফিনিশন অফ নেরেশন এবং হাউ মেনি টাইপস অফ নেরেশন এবং ডাইরেক্ট স্পিচে কয়টা অংশ থাকে, ইনডাইরেক্ট স্পিচে কয়টা অংশ থাকে, ডাইরেক্ট ডাইরেক্ট রিপোর্টিং ভার্বে কয়টা অংশ থাকে, রিপোর্টেড স্পিচে কয়টা অংশ থাকে, এইগুলো আমরা শিখছিলাম। এখন আমরা শিখবো আজকে যে ভিডিওটি তৈরি করবো সেটা হচ্ছে সে পরিবর্তে কখন আমরা টেন ব্যবহার করি। আসা যাক, তারপরে হচ্ছে নেপথ্য সূচক ওয়ার্ডগুলোকে ইনডাইরেক্ট স্পিচে দূরত্ব সূচক ওয়ার্ডে রূপান্তর করতে হয়। তাহলে প্রথমত আমরা যে বিষয়টা শিখবো সে পরিবর্তে টেন। আমরা পূর্বে শিখছি আসলে যে বিষয়টি হচ্ছে যে রিপোর্টেড স্পিচে রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা কী করি, একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু বোঝাই আর কি। যেমন হি সেজ টু মি, হি সেজ টু মি ইউ আর গুড লুক। এখানে সেজ গ্রুপের অবজেক্ট আছে, এই সেজ আর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেজ এখন পরিবর্তন হয়ে টেলস হয়, মানে এখানে হবে ইনডাইরেক্ট স্পিচ। করার সময় হি টেলস টু বাচ্চারে অবজেক্টটি বসবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হলো দ্যাট, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে, তাহলে আই, কিন্তু এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেলস আছে, তাহলে ভিতরে কোনো টেলসের পরিবর্তন হবে না, শুধু পার্সোনাল পরিবর্তন হবে। লোক যদি পাস্ট টেন্সে থাকতো এই সেন্টেন্সটি, যেমন হি টোল্ড হিম সেড টু মি, হি সেড টু মি ইউ আর গুড। আর এখানে আমরা কি করবো, ইনডাইরেক্ট স্পিচের মধ্যে করার সময় হি এই সেড টুর পরিবর্তে আমরা টোল্ড বসাবো, কেন এটা প্রেজেন্ট টেন্সে থাকবে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, যেহেতু এটা পাস্ট টেন্স, এখন এই টেনের পাস্ট টেন্স আছে টোল্ড, তাহলে এটা পরিবর্তন হবে টোল্ড, কারণ এটা পাস্ট টেন্সে আছে, মানে হি টোল্ড। এবার অবজেক্টিভ হিসেবে নিয়ম অনুসারে অ্যাসার্টিভ সেন্টেন্স এর ক্ষেত্রে দ্যাট, নিয়ম পরিবর্তে সাবজেক্ট অনুসারে তাহলে আই, যেহেতু এটা পাস্ট টেন্স আছে এখন পার্সন এখন টেন্স হবে, এটা পরিবর্তন হবে, অর্থাৎ আই ওয়াজ গুড। এটা হচ্ছে আমরা টেল অথবা সে সেই অথবা টোল্ডে রূপান্তর করা নিয়ম শেখা, অর্থাৎ যদি সেইটের পরে যদি অবজেক্ট থাকে তখন আমরা টোল্ড রূপান্তর করি, অর্থাৎ সেইর পরে যদি অবজেক্ট থাকে তখন আমরা টেলস রূপান্তর করি। এটা হচ্ছে সে সে এর পরিবর্তে টেল অথবা সেই টু এর পরিবর্তে টোল্ড এর রূপান্তর। এখন আমরা শিখবো এই নৈকটা সূচক শব্দগুলোকে ইন্টারফেস পরিবর্তন হয়ে দূরত্ব সূচক শব্দে রূপান্তর হয়, মানে যেমন তিস থাকলে ব্যাট হয় ইনডাইরেক্ট স্পেসে, ডাইরেক্ট স্পেসে তিস থাকলে দোজ হয়, এগো থাকলে বিফোর হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়, ইয়েস টারে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, তারপরে টু নাইট থাকলে দ্যাট নাইট হয়, নাও থাকলে দ্যাট হয়। আরও অনেক শব্দ রয়েছে যেগুলো আমাদের জানা প্রয়োজন অবশ্যই, কিন্তু এইগুলো ফান্ডামেন্টাল, এগুলো হচ্ছে প্রায় আসছে পরীক্ষায়, সেই সাথে আমি এগুলোই আলোচনা করছি এখানে। এখন আমি একটা কিছুক্ষণের মাধ্যমে তোমাদেরকে এই বিষয়টা স্পষ্ট করে দিচ্ছি, খুলনা টুমরো, লোক আমরা এই সেন্টেন্সটিকে পরিবর্তন করব পূর্বের সমস্ত ভিডিও অনুসারে এবং বর্তমান অনুসারে। যেমন হি যেহেতু অবজেক্ট সেন্ড টু করে অবজেক্ট আছে, তাহলে এই এটা পরিবর্তন হয়ে কী হবে টোল্ড হবে, তাহলে হি টোল্ড মি কেন বসাচ্ছি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। এবার এই ইনভার্টেড ফর্ম উঠে গিয়ে ড্যাট বসে, সেটা বসানো হবে। এবার আই ফার্স্ট পার্সন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে, তাহলে এখানে ফার্স্ট পার্সন, তাহলে অবজেক্ট এই রিপোর্টিং ভ্যালুর অবজেক্ট হি, তাহলে এখানে কি বসাবো। এবারে যদি একটু ফার্স্ট টেন্সে আছে তাহলে এটাও ফার্স্ট টেন্সে পরিবর্তন হবে, তাহলে ইনের ফার্স্ট ফর্ম কি পুট, মানে হি পুট, মানে মুড হয় গো টু
Go to Khulna tomorrow tha ki bhai the next day boshna mane hilo he told me that he would go to Khulna the next day ei bhabe amader noyota shudhu shobdo ke joto shudhu shobdo banar korte hoy indirect space e direct ta ke indirect space korar shomoy so bondhura amra agami video te je bishoy ta korbo seta hocche assertive sentence theke kibhabe assertive sentence ke direct theke indirect kibhabe korte hoy assertive sentence interrogative sentence imperative sentence optative sentence exclamatory sentence eta amra khub shibhroi eta upload korbo